ক্রীড়া প্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে ফটিকরায়ের দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার থেকে শুরু হলো ফটিকরায় অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট। এদিন মাঠে আনুষ্ঠানিকভাবে খেলার সূচনা করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী, স্থানীয় বিধায়ক সুধাংশু দাসের উদ্যোগে এবং ফটিকরায় ও রাজনগর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় ফটিকরায় বসেছে এই ফুটবলের আসর। খেলায় চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে টাটা টিয়াগো গাড়ি এবং রানার্স দল পাবে পালসার বাইক, সাথে থাকছে ট্রফি। উদ্বোধকের ভাষণে মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্য ফুটবলের জনপ্রিয়তা তুলে ধরেন এবং খেলার মানকে আরো উচ্চ শিখরে পৌঁছে দিতে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোকপাত করেন। এটা ভারতবর্ষের বহুল প্রচারিত খেলা। ভারতবর্ষে ক্রিকেট মানে এটা হচ্ছে দ্বিতীয় রিলিজিয়ন, ঠিক তেমনি ফুটবল। আমাদের প্রতিটি রাজ্যে ফুটবলের জনপ্রিয়তা রয়েছে, আমাদের ভারতবর্ষে ফুটবলের জনপ্রিয়তা রয়েছে। কিন্তু ফুটবলকে যে জায়গায় নিয়ে যাওয়া দরকার, ভারতবর্ষের মতো একটা বিশাল দেশে স্বাধীনতার 75 বছর পরেও আমরা কিন্তু সেই জায়গায় এখনো পৌঁছতে পারিনি। কারণ অধিকাংশ মানুষ আমরা ফুটবল থেকে ক্রিকেটকে বেশি পছন্দ করি, ভারতবর্ষের মানুষ ফুটবল থেকে ক্রিকেটকে বেশি পছন্দ করে। কিন্তু আমাদের রাজ্য ত্রিপুরাতে, রাজ্যের প্রতিটি জেলায় বিভিন্নভাবে, এখানে ফটিকরায় শুধু নয়, আম্বার সাথে বলুন, দক্ষিণ জেলায় বলুন, পশ্চিম জেলায় বলুন। খেলায় স্বাগত বক্তব্যে ফটিকরায় ফুটবলের গরিমা তুলে ধরে খেলায় সবার সহযোগিতা কামনা করে খেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক সুধাংশু দাস। ফুটবল টুর্নামেন্টের সূচনা করতে যাচ্ছি এই ফটিকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ফুটবল, একটা অন্য মাত্রা, অন্য মর্যাদা সম্মান দুইটাই বিগত দিনে রেখে গেছে, তার সুনাম অনেক দূর পর্যন্ত গেছে। এই মাঠটা ফুটবলের জন্য অত্যন্ত জনপ্রিয়, তো সেটাকে আবারও জাগ্রত করতে এবং অত্র এলাকার যারা ফুটবল প্রেমী আছেন আপনাদের সকলের বিনোদনের জন্য আমাদের এই আয়োজন। এবং এই বছর আমার মনে হয় শুধু আমাদের এ পর্যন্ত মোট 17টি ফুটবল দল অংশ নিয়েছে এই খেলায়। প্রথম দিনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বিলাসপুর HPS এবং নবীনছড়া FC। খেলার 5 মিনিটের মাথায় প্রথম গোলটি করে বিলাসপুর। প্রথমার্ধের খেলায় উভয়ের জন্য 2-2 গোলে বজায় থাকে সমতা। পরে টানটান উত্তেজনাপূর্ণ খেলায় শেষ গোলটি করে 3-2 গোলে জয় হাসিল করে নিয়েছে নবীনছড়া FC। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত রাজ্যের গর্ব জিমন্যাস্ট দীপা কর্মকার, জেলা সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক উত্তম কুমার চাকমা সহ অন্যান্যরা। খেলাকে ঘিরে বেশ উৎসাহ পরিলক্ষিত করা গিয়েছে এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।